Assalamu alaikum. I am Roman Atik. Welcome back to my another channel. Hello viewers. Ajke amra koyekjon bondhu Chatpurer uddeshe rona dilam. Amader uddeshe Chatpurer tin nodir mohona ebong je nodir ghate bor station macher arot sei arot theke amra ইলিশ মাছ কিনে নিয়ে আসব। আমরা সকাল 7টার দিকে ঢাকার উত্তরা থেকে রওনা দিয়েছি। এখন সকাল 8টার মতো বাজে। আমরা কাশপুরের ব্রিজ পার হয়ে কুমিল্লা রোড হয়ে দাউদকান্দির দিকে এগুচ্ছি। তো আমরা 3-4 জন বন্ধু মিলে একটি হাইস ভাড়া নিয়েছি এবং এই হাইস দিয়ে আমরা আমাদের ট্রাভেল সম্পন্ন করব। তো ভিউয়ার্স, আমরা ঢাকা কুমিল্লা রোডে যাচ্ছি। দেখুন, কুমিল্লা হাইওয়ে রোডের চিত্র। এখন আমরা মেঘনা ব্রিজ পার হচ্ছি। সকালবেলা মেঘনা ব্রিজের দৃশ্য অত্যন্ত সুন্দর। নদীতে সারি সারি লঞ্চ এবং স্টিমার দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আপনার ইচ্ছা করলে চাঁদপুর ভ্রমণ করতে পারেন। বাসে যেতে পারেন অথবা হাইসে যেতে পারেন অথবা লঞ্চ স্টিমারও যেতে পারেন। দেশ দেখা সুন্নত, তাই বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জেলা ভ্রমণ করতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কুমিল্লা রোডের মনোরম দৃশ্য। রাস্তার দুপাশে সারি সারি গাছ এবং মাঝখানেও একটা ডিভাইডারের মধ্যে বিভিন্ন গাছ লাগানো হয়েছে। এখন আমরা আরও একটি নদী পাড়ি দিচ্ছি। নদীটির নাম আমার সম্ভবত জানা নেই। ঢাকা থেকে চাঁদপুর যেতে 3-4 ঘন্টা সময় লাগে। তো আমরা ইতিমধ্যে ঘন্টা দুই জার্নি করেছি। আরেকটু সামনে এগুলেই আমরা দাউদকান্দি পৌঁছে যাব। দাউদকান্দি নেমে আমরা সামান্য যাত্রা বিরতি করব, তারপর আবার চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিব। তো চাঁদপুরে যাওয়ার উদ্দেশ্য হলো ওই জায়গার তিন নদীর মোহনায় বড় স্টেশন ইলিশের আড়ত, যে সেই আড়তে আমরা ইলিশ দেখব এবং ইলিশ কিনে নিয়ে আসব। আপনারাও এখানে আসতে পারেন। এখানকার তিন নদীর মোহনা অপরূপ দৃশ্য। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন দাউদকান্দি থেকে চাঁদপুরের রোডে এগোচ্ছি। আমরা হয়তোবা আর ঘন্টা বা দেড় ঘন্টার পরে আমরা চাঁদপুর পৌঁছে যাব। হ্যালো ভিউয়ার্স, এখন সকাল 10টার মতো বাজে। আমরা প্রায় চাঁদপুরের কাছে চলে আসছি। ওই যে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয় প্রকল্প, সারি সারি ঘর। হ্যালো ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকুন। অল্প কিছুক্ষণ পরে আমরা চাঁদপুর পৌঁছে যাব, সেখানকার দৃশ্য আপনাদেরকে দেখাতে পারব। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুরের ইলিশের মোরাল এবং আমরা চাঁদপুরে বড় স্টেশন ইলিশ বাজার পৌঁছে গিয়েছি। আমার দুই বন্ধু, তারা সচিত্র প্রতিবেদন চিত্র দেখাচ্ছে। এ
হ্যালো ভিউয়ার্স, আজকে ইলিশের ভারতে ইলিশ মাছের দাম অত্যন্ত বেশি। 1 কেজি ওজনের ইলিশ 1314 টাকা কেজি এবং 1200 গ্রাম বা 1300 গ্রামের ইলিশ 1700-1800 টাকা কেজি। তারপর আমরা একটু সামান্য চিন্তা করে গেলাম, এত ইলিশের এত দাম, ইলিশ না নিয়ে চলে আসি। কিন্তু তারপর চিন্তা করলাম, চাঁদপুর আসলাম, কিছু মাছ তো নেওয়াই লাগে। তারপর চার বন্ধু মিলে আমরা 1750 টাকা কেজি ধরে 25-30টি মাছ কিনলাম। দেখুন আপনারা এই যে চাঁদপুরের ইলিশের চিত্র, চাঁদপুরের ইলিশ দেখুন, এবং চাঁদপুরের আড়তের দৃশ্য। হ্যালো ভিউয়ার্স, আপনারা চাঁদপুরের আড়তের ভিতরে দৃশ্য দেখতে পাচ্ছেন। প্রচুর ইলিশ, তারপরও ইলিশের দাম কম না, কিন্তু ইলিশগুলি খুবই টাটকা এবং সুন্দর, এবং অনেক বড় বড় সাইজের ইলিশ আছে, 2 কেজি-2.5 কেজি সাইজের ইলিশও আছে। আপনারা পছন্দ মতো ইচ্ছা করলে ইলিশ নিতে পারেন, একটু দাম বেশি। হ্যালো ভিউয়ার্স, আপনারা ভারতের ভিতরে দৃশ্য দেখতে পাচ্ছেন, এবং এটি হল ডাকাতিয়া নদী। হ্যালো ভিউয়ার্স, আপনারা চাঁদপুরের তিন নদীর মোহনা, ত্রিমোহনী দেখা যাচ্ছে। এখানেই পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া তিনটি নদী এসে একসাথে মিলিত হয়েছে, তাই এই স্থানটিকে তিন নদীর মোহনাও বলা হয়। দেখুন আপনারা নদীর মনোরম দৃশ্য। মাছের আড়তের সাথেই নদীর উপরেই বাজার। ওই যে ভিউয়ার্স দেখুন, দেখা যাচ্ছে নদীর উপাশে কোনো বাড়িঘরের কোনো দৃশ্যই নেই, শুধু পানি আর পানি। খুবই অত্যন্ত মনোরম দৃশ্য, আপনার ইচ্ছা করলে আসতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আমরা চাঁদপুরের বড় স্টেশন মাছের আড়ত দেখে মাছ কিনে বিকাল 3টার দিকে আবার পুনরায় বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, এবং আমরা চাঁদপুর থেকে মতলব হয়ে পুনরায় দাউদকান্দির দিকে এগোতে থাকলাম, এবং শেষ পর্যন্ত সকাল 9টার দিকে আমরা বাড়ি পৌঁছালাম। তো ভিউয়ার্স, আজকের এই চাঁদপুরের ভ্রমণের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। খুদা হাফেজ, ধন্যবাদ।